শুরু করছি মোহাম্মদের নামে, যে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং সাইকোপ্যাথ। 1450 বছর ধরে তার অনুসারী যাদের রেখে গেছে লক্ষ্য। কলা গাছতলে বাঁশ গাছতলে নিষিদ্ধ পতিতালয়ে আজান হয়নি কানে, বেয়াদবিত্ব তারাই করবে আমার নবীর শানে। যেমন বললাম, কুখ্যাত ডাকাত আরবের সেই মোহাম্মদ। এই বেয়াদপের বাচ্চা বলে কি, পুরো বিশ্বের 800 কোটি মুসলমানের কলিজার টুকরা মোহাম্মদকে নিয়ে এভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করার সাহস কোথায় থেকে পাইছে এই বেয়াদপের বাচ্চা? প্রত্যেকটা মুসলমান ভাইয়ের হৃদয়ে রক্তকরণ হচ্ছে, প্রত্যেকটা মুসলমান ভাইয়ের হৃদয়ে কম্পন অনুভব করছি। ভাই, এক কুলাঙ্গার বাচ্চার কথা শুনে আমার শরীরের রক্ত টগবগ করে জ্বলছে। এক ভাই তার ভিডিওতে কমেন্ট করছে, মুসলমানদের কলিজায় হাত দিও না, শেষ হয়ে যাইবা। কুলাঙ্গার বাচ্চাটা তার কমেন্টে উত্তর দিছে প্রত্যেকটা মুসলমান বোনকে গালি দিয়ে, বলছে ঠিক আছে তাহলে এস্তনে হাত দিব। শুধু তাই নয়, শেখ মোহাম্মদ মাহাদি হাসান নামে এক ভাই কমেন্ট করছে, কনডম দুর্ঘটনা যে এত ভয়ানক হতে পারে তা কল্পনাও করতে পারিনি। আসলেই ঠিক, এই কুলাঙ্গারের জন্ম নিশ্চয় কোন কলা গাছতলে কনডম দুর্ঘটনায় হয়েছে। দেখুন কুলাঙ্গারের বাচ্চা মাহাদি হাসানের কমেন্টে কি মেনশন করছে। আব্দুল্লার গড়ত তো কনডম ছিল না, তাই আব্দুল্লাহ মরে যাওয়ার পরও মোহাম্মদের জন্ম। মোহাম্মদের আসল বাপকে ভাই চিন্তা করছেন? আমাদের প্রিয় নেতা মোহাম্মদ, আমাদের আদর্শ, আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের শিরোমণি, যে মোহাম্মদের উসিলায় কঠিন হাসরের ময়দান থেকে আমাদের মুক্তি মিলবে। পরকালে কঠিন আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য যে মোহাম্মদ হচ্ছে একমাত্র সঠিক গাইডলাইন, সেই মোহাম্মদকে নিয়ে এত বড় খারাপ কথা বলছে আসাদ নূর এই কুলাঙ্গার বাচ্চা। ভাই, নবীর অপমানে আমার শরীরের রক্ত টগবগ করে ফুটতে শুরু করছে। আমি সারা বিশ্বের 800 কোটি মুসলমানের কলিজার ভিতর থেকে কষ্টে ভরা হাহাকার যন্ত্রণা অনুভব করছি। 800 থেকে 850 কোটি মুসলমানের কলিজায় আঘাত করছে এই কুলাঙ্গার বাচ্চা আসাদ নূর। অবিলম্বে এই কুলাঙ্গার বাচ্চা আসাদ নূরকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। উই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ ইজ আওয়ার লিডার, মোহাম্মদ ইজ আওয়ার রোল মডেল, মোহাম্মদ ইজ দ্য লিডার অফ দ্য হুইল ওয়ার্ল্ড, দিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য অনলি ট্রু গাইড অফ সলিউশন ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট। সো উই 800 মিলিয়ন মুসলিমস বয়কট আসাদ নূর দিস বাস্টার্ড। প্রিয় দর্শক, যারা আমাকে দেখছেন এবং শুনছেন, ভিডিওটি শেয়ার করে প্রতিবাদের জোর তুলুন এবং ফেসবুক টুইটারে হ্যাশট্যাগ দিয়ে লিখুন বয়কট আসাদ নূর, উই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।